সীমান্ত পেরিয়ে ভারতে এলো বাংলাদেশি ইলিশ। বৃহস্পতিবার প্রায় 40 টন ইলিশ এলো ভারতে। এইভাবে পুজো পর্যন্ত প্রতিদিনই আসবে ইলিশ। অবশেষে কিন্তু বাংলাদেশের রূপালি শস্য ভারতবর্ষে এসে পৌঁছালো। আজ কিন্তু 9টি গাড়িতে 45 মেট্রিক টন ইলিশ এসে পৌঁছালো ভারতবর্ষে। এই মরশুমের কিন্তু এই প্রথমবার ইলিশ মাছ এসে পৌঁছালো এই ভারতবর্ষে। দুর্গাপুজোর আগেই কিন্তু বাঙালির পাতে পড়তে চলেছে বাংলাদেশের ইলিশ, অর্থাৎ পদ্মার ইলিশ। সূত্র মারফত জানা গিয়েছে অক্টোবরের 30 তারিখের মধ্যেই কিন্তু ধাপে ধাপে মোট 3950 মেট্রিক টন ইলিশ এসে পৌঁছাবে ভারতবর্ষে। ঘোষণা মতো সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করল ওপার বাংলার রূপালী শস্য। এদিন প্রায় 9টি ট্রাক ইলিশ ভর্তি করে ভারতে আসে। প্রতিটি ট্রাকেই প্রায় 50 টন করে ইলিশ এসেছে। গতকাল বুধবার বাংলাদেশ সরকার বিজ্ঞপ্তি জারি করে ইলিশ রপ্তানির বিষয়ে। পুজোর আগে হাসিনা সরকারের উপহার পদ্মার ইলিশ। বাংলাদেশ বাণিজ্য মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী আগামী মাসের 30 তারিখ পর্যন্ত ক্রমান্বয়ে ইলিশ আসবে ভারতে। বাংলাদেশের 79 জন রপ্তানিকারক ইলিশ রপ্তানি করবার বরাত পেয়েছেন। তারা প্রত্যেকেই 50 টন করে ইলিশ রপ্তানি করতে পারবেন। এবছর পুজোর মরশুমে বাংলাদেশ থেকে মোট 3950 টন ইলিশ ভারতে আসবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার ইলিশ আসার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে তা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশের সীমানা পেরিয়ে ভারতে প্রবেশ করতে থাকে ইলিশ বোঝাই ট্রাক। সীমান্তে বিএসএফের তল্লাশির পর ভারতের ভূখণ্ডে প্রবেশ করে ইলিশ বোঝাই ট্রাক। এরপর সরকারি বিভিন্ন কার্যপ্রণালী মিটে যাওয়ার পর ট্রাকগুলি রওনা দেয় কলকাতার উদ্দেশ্যে। এই বিষয়ে ক্লিয়ারিং এজেন্ট ফিরাজ মণ্ডল বলেন, এদিন 9টি গাড়ি এসেছে, তাতে প্রায় 45 টন মতো মাছ রয়েছে। আগামী দিনেও ক্রমাগত এভাবে মাছ আসবে। বাংলাদেশ থেকে প্রতি বছরে নেয় আমরা এই মানে সময়টার জন্য অপেক্ষা করে মানে করে থাকি। সে তুলনায় আগের থেকে লাইসেন্স বাংলাদেশে যারা এক্সপোর্ট করবে সেক্ষেত্রে লাইসেন্স তুলনামূলকভাবে অনেক বেশি। এবার টোটাল 79 লাইসেন্স, ইস লাইসেন্স 50 টন, টোটাল 3950 মেট্রিক টন আমাদের ইন্ডিয়াতে আসতে চলেছে। বর্তমানে আজকে টোটাল 9টা গাড়ি, সকাল দুটোর মধ্যে টোটাল 9টা গাড়ি আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়া এখন ঢুকলো। সব গাড়িতে মিলিয়ে আর বিকালে সব কিছু মিলিয়ে আমাদের 40 থেকে 45 টন ইলিশ আজকে ঢুকবে। এইগুলো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন মার্কেটে, যেমন হাওড়া, পাতিপুকুর, শিয়ালদা, শিলিগুড়ি, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায় চলে যাবে। অ্যাপ্রক্সিমেটলি 800 থেকে শুরু হয়, এবারে 1.5 কেজি পর্যন্ত থাকে। প্রসঙ্গত বরাবরই বাংলাদেশি ইলিশের চাহিদা এপারে বেশি। বিগত কয়েক বছর আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি হতো স্বাভাবিক ছন্দে। দুদেশের নানান জটিলতায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় বাংলাদেশ। পদ্মার ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হয় এপার বাংলার মানুষ। গত কয়েক বছর পুজোর মরশুমে কয়েকদিনের জন্য ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ। এবছর রাজ্য ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বেশি সময় ধরে ইলিশ রপ্তানির আবেদন জানানো হয় বাংলাদেশের কাছে। এরপর গত বুধবার ইলিশ রপ্তানির নির্দেশিকা জারি করেন বাংলাদেশ সরকার। সেই মতো এদিন থেকে ইলিশ আসা শুরু হলো। জানা গেছে মূলত 700 থেকে 150 কেজি পর্যন্ত ওজনের ইলিশ আসছে এখানে। তবে খোলা বাজারে ইলিশের দাম ঠিক কত হবে তার সঠিক কোনো তথ্য মেলেনি। এই বিষয়ে বাংলাদেশি ট্রাকের খালাসি জানান, এতে ইলিশ আছে, এটা বরিশাল থেকে, এটা পদ্মার ইলিশ। জি, এটা প্রথম আসছে জি ভারতে প্রবেশ করছে। সব মিলিয়ে পুজোর আগে ভোজনরসিক বাঙালির পাতে পড়বে পদ্মার ইলিশ, সে কথা বলাই যায়। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে আমি সব্যসাচী ভট্টাচার্য, নিউজ নোম্যান্স ল্যান্ড, পেট্রাপোল। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনী মোহন গান্ধীলালের বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাল। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।